ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি একটি কবিতা লিখেছি। সেই কবিতাটি আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের জন্য লেখা, যারা প্রবাসে অনেক কষ্ট করে দিন যাপন করেন তাদের জন্য আমার ক্ষুদ্র একটি প্রয়াস। দীর্ঘ 7 বছর পর একটি কবিতা লিখেছি। আগে মাঝে মধ্যে লিখতে পারতাম, এখন লেখা আসে না, তারপরও ক্ষুদ্র চেষ্টা প্রবাসী ভাই বোনদের জন্য। কবিতাটির নাম আমি প্রবাসী। আধুনিক বিজ্ঞানের যুগে বিমানে চড়ে বিদেশে যাওয়া আমি এক প্রবাসী। মনের ভেতরে বাহিরে দুঃখ রাশি রাশি, মায়ের বকা খাওয়া ছেলে আমি প্রবাসী। সংসারের বোঝা অর্থের অভাবে মুখ লুকিয়ে রাখা আমি প্রবাসী। এসেছি ধার দেনা করে সুদের চড়া দাম দিয়ে, শরীরের পানি ঘাম হয়ে জ্বরে, এর ফাঁকেও মা বাবা বন্ধুদের কথা অনেক বেশি মনে পড়ে। প্রতি মাসে যা কামাই সুদের টাকা দিতে হবে তাই বাড়িতে পাঠাই। সুদওয়ালাও টাকা পেয়ে ভীষণ খুশি, মেয়ের বিয়েতে লাখ টাকা খরচ করে আনন্দের হাসাহাসি। আরো খুশি মা বাবা, টাকা পেয়ে বউয়ের মুখে মুস্কি হাসি। পরব এবার দামি বিদেশি শাড়ি, সাথে আরো আছে কসমেটিক্স গহনা ভরি ভরি। এতে লাভবান শাড়ি ব্যবসায়ী, কসমেটিক্স দোকানওয়ালা, প্রবাসী আমি বাংলাদেশের হাসি ফোটানোর ফেরিওয়ালা। বাবা অসুস্থ দেখেছি সেদিন, ইমুতে কল দিয়ে আমি বলেছি এবার টাকা পাঠালে শহরে বড় ডাক্তার দেখাতে। ডাক্তার দিল পরীক্ষা নিরীক্ষা, ধরতে হবে রোগ, অনেক টাকা খরচ হয়েছে তবু নেই আমার কোনো সরে। যাহাই খরচ হোক তবু বাবা তাড়াতাড়ি সুস্থ হোক। কত টাকা কত দিকে খরচ হয়ে যায় তবু আমি আফসোস করি না, সবার সুখ কামনায়। মনে মনে স্বপ্ন বুনেছি, বছর খানেক পর করব বাড়ি পাকা, ছোট বোনটার বিয়ে হয়ে গেলে বাড়িটাও হয়ে যাবে ফাঁকা, তারপরও আমি বাড়ি বানাবাড়ি রাখবো টাকা কোথায়। বাড়ি হলে ঘূর্ণিঝড়ের ভয় থাকবে না। সিমেন্ট ব্যবসায়ী টিনওয়ালা লাভ করবে বেশি, রাজমিস্ত্রি শুধুই ঘুরায় টাকাও নেয় বেশি বেশি, তারপরও আমি বাড়ি বানিয়ে ফোটাবো সবার মুখে হাসি। আমার ঘামের মূল্য দিয়ে দেশের উন্নয়ন হলে তাতেই আমি খুশি। আমার পরিশ্রম দিয়ে উন্নয়ন করেছি চলে আমি বাংলাদেশি। আমি প্রবাসী তবু হাসি, তোমরা সুখী। ডিয়ার ফ্রেন্ডস, এটি ছিল আমার প্রবাসীদের ভাই বোনদের জন্য লেখা আমার ক্ষুদ্র একটি কবিতা। আমি বাংলাদেশের একটি স্ট্যাটিস্টিক্সে দেখেছিলাম, বাংলাদেশের প্রায় 160টি দেশে 93,41,377 জন শ্রমিক বিভিন্ন দেশে কাজ করেন। এর মধ্যে 3,92,656 জন নারী শ্রমিক রয়েছে। সবাইকে আমার পক্ষ থেকে হাজার সালাম, যারা অনেক পরিশ্রম করে তাদের বাড়ি, ঘর, মা বাবা, দেশ এবং বাঙালি জাতিকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে, তাদের সবাইকে আমার হাজার সালাম। আপনারা যারা আমার এই কবিতাটি দেখেছেন, যদি কবিতাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং বিদেশে যারা আছেন সবাই নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন, এই কামনায় আমার আজকের এই ক্ষুদ্র ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।